এসএসসি পরীক্ষা 2023 কবে হবে, কোন সিলেবাসে হবে, কোন নিয়মে হবে, এই সম্পর্কে আজকের এই ভিডিও। মাধ্যমিক পর্যায়ের এসএসসি পরীক্ষা 2023 কবে হবে, কোন সিলেবাসে হবে এবং কোন নিয়মে হবে অনেকেই জানতে চাচ্ছে। আজকে আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো তুলে ধরছি। নতুন কিছু তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে 2023 সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয় জানতে পেরেছি, যে বিষয়গুলো সকল শিক্ষার্থীর জানা উচিত। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা পিছিয়ে দেয়ার ব্যাপারে জানিয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষা হয়েছে সেপ্টেম্বর মাসে এবং রেজাল্ট প্রকাশ হয়েছে নভেম্বর মাসের শেষে। তাই স্বাভাবিকভাবেই আগামী বছরের এসএসসি পরীক্ষা পিছিয়ে রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেক আগেই এই তথ্য নিশ্চিত করেছে। কিন্তু তারপরেও কতদিন পিছিয়ে যাবে সে ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেননি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। কিন্তু শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তবে খুব বেশি সময় ধরে পিছাবে না। আগামী ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই পরীক্ষা আগামী ঈদের পরে আয়োজন করা হবে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে শেষ হয়ে। তাহলে এপ্রিল মাসের শেষের দিকে এসএসসি পরীক্ষা শুরু করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখনও কারো একটি কথা বলা হয়েছে যে 2023 সালের এসএসসি পরীক্ষায় কোনো ধরনের পরিবর্তন করা হবে না, আগের নিয়মে পরীক্ষা আয়োজন করা হবে। যেমনটা, 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে, 100 নম্বরের পরীক্ষা হবে এবং সকল বিষয়ে পরীক্ষার আয়োজন করা হবে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই সিলেবাস প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দায়িত্ব ছিল সিলেবাস প্রকাশ করা। তারা ইতিমধ্যে সিলেবাস প্রকাশ করেছে, যেখানে বইয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো দিয়ে তৈরি করা হয়েছে। বইয়ের 70% অংশ অন্তর্ভুক্ত করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সিলেবাস তৈরি করেছে, যে সিলেবাসের উপর এসএসসি পরীক্ষা 2023 প্রশ্ন তৈরি করা হবে। সেই শর্ট সিলেবাসের ডাউনলোড লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।